সমগ্র অসমীয়ার হেঁপাহর বিহু ভোগালী বিহুটি রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে গহপুরতো দেখা গেছে ভোগালীক আদরার ব্যাপক প্রস্তুতি। ব্যস্ত হয়ে পড়েছে গহপুর বরিগাঁওর মহিলাসকলে ঢেঁকীত পিঠাগুড়ি খুন্দি তিলপিঠা ঘিলাপিঠা লাড়ু তথা জলপান বনাত। রাজ্যের ভিন্ন প্রান্তর লগতে গহপুরতো দেখা গেছে ভোগালীক আদরার ব্যাপক প্রস্তুতি। গহপুর বরিগাঁওর মহিলাসকলে ঢেঁকীত পিঠাগুড়ি খুন্দি তিল পিঠা ঘিলা পিঠা লাড়ু জলপান আদি বনাত ব্যস্ত হয়ে পড়েছে। গাঁওখনের জীয়রী বুয়ারী বয়োজ্যেষ্ঠ মহিলা সকলো মিলি আনন্দ মনে বিহু গাই পিঠা পনা বনায় সাজু হয়ে ভোগালী বিহুটিক আদরিবলে মহিলাসকল সাজু হয়ে উঠেছে বিহুর বজার পিঠা পনা বিক্রি করবলে। প্রায় এহেজারমান পিঠা বগা পিঠা এতালে তিল তিল দিয়া পিঠা রেডি করেছো আর 500মান তিলর লাড়ু 500মান নারকল লাড়ু আর বনোয়া হব প্রত্যেক দিনখানে বনায় আছো প্রস্তুত করা হয়েছে আর বিভিন্ন ধরনের চা জলপান আছে ইয়াতে সিমানে মই প্রায় আজি 3-4 বছর হল 3-4 বছর মানের প্রায় জড়িত। এটা যেহেতু ভোগালী বিহু আহিছে মই যিমান পাৰো মানে মানুহৰ অৰ্ডাৰখিনি পূৰা কৰিবলৈ চেষ্টা কৰি থাকো যিমানখিনি লাগে মই পাৰো মানে সিমানখিনি প্ৰস্তুত কৰি উলিয়াও প্ৰত্যেক বছৰে এইটো মই কৰি আহিছোঁ। মই তিলৰ লাড়ু নাৰিকলৰ লাড়ু তিল পিঠা তেল পিঠা এইখিনি যথেষ্টখিনি প্ৰস্তুত কৰিছোঁ কাৰণ সকলোৱে সকলোখিনি মানুহে বনোৱাটো সম্ভৱপৰো নহয় প্ৰত্যেকৰ ঘৰত ঢেঁকীও নাই ধৰক আৰু সিমানখিনি কিছুমান যিখিনি চাকৰিয়াল মানুহ সেইখিনি ইমানখিনি সময়ো নাই যে পিঠা পনা বনা বনোৱা সেইখিনি মোৰ ইয়াতে পাব যদি বিচাৰে তেওঁলোকে ইয়াতে মোৰ তাতে মানে যিমানখিনি পাৰো মই চাহিদা পূৰণ কৰিবলৈ মই যিটো চেষ্টা কৰি থাকোঁ আৰু মোৰ সমূহ অসম বাকী ৰাজ্যলৈ মোৰ ফালৰ পৰা ভোগালী বিহুৰ অশেষ অশেষ শুভেচ্ছা জনালোঁ। মই প্ৰায় 1000মান